সাংবাদিক বৈঠক করছেন সৌমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, এবং তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছিলেন, অর্থাৎ যে পুরসভা গুলোকে নিয়ে বৈঠকে যে যে বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন, তারই পরিপ্রেক্ষিতে সৌমিক ভট্টাচার্যের মন্তব্য এবং তিনি সাংবাদিক সম্মেলন করছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্ন সভাঘরে যে পুরো বৈঠক ছিল, সেই পুরো বৈঠকে পুরসভাগুলোকে কার্যত ধমক দিয়েছেন তিনি, বিভিন্ন বিষয় বা বিভিন্ন ইস্যু তুলে ধরে ধরে তার মানে এক্ষেত্রে তিনি যে তুলোধনা করেছেন যে পুরসভাগুলোকে ধরে ধরে, তার মধ্যে চারটি পুরসভা রয়েছে বিশেষভাবে, বিধাননগর, শিলিগুড়ি এবং হাওড়া ও বালি পুরসভা। এই পুরসভা এলাকাগুলোতে বেআইনি নির্মাণ থেকে শুরু করে দখলদারি সমস্ত কিছুই চলছে, এবং এক্ষেত্রে পুরসভার ভূমিকাকে তিনি এই পুরসভার ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন কার্যত। হাওড়ায় কাউন্সিলররা না থাকায় সেখানে চার বিধায়ক সেখানে কাজ করছেন, এবং চার বিধায়কের যে কাজ সেই কাজ নিয়ে তিনি খুশি নন। টাকার বিনিময়ে বেআইনি পার্কিং চলছে, পার্কিং নিয়েও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি পুরসভার জল পরিষেবা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। বিধাননগর পুরসভাতে সেখানে বেআইনি নির্মাণ থেকে শুরু করে পার্কিং ব্যবস্থা, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তোপ দেখেছেন পুরসভাগুলোর উদ্দেশ্যে। পুরসভার চেয়ারম্যানদের তিনি সতর্ক করে দিয়েছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। শতরূপ, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে পুরো বৈঠক ছিল, যদিও সেই বৈঠকে তাহেরপুর এবং ঝালদা পুরসভার কোনো প্রতিনিধি ছিলেন না, কিন্তু তিনি বিশেষ করে চারটি পুরসভার পুরো প্রতিনিধিদেরকে তুলোধনা করেছেন কার্যত, হাওড়া, বালি, বিধাননগর এবং শিলিগুড়ি। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক নয়, এটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলীয় বৈঠক। তা যদি না হতো তাহলে তৃণমূল শাসিত পুরসভাও ডাক পেত, বিরোধী শাসিত পুরসভাও ডাক পেত। আমাদের তাহেরপুর কি কংগ্রেস যেখানে জিতেছিল, ঝালদা ডাক পায়নি, ওই দুটোকে বাদ দিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে নিয়ে বৈঠক করা হয়েছে, মানে সরকারের টাকায় তৃণমূলের পার্টি মিটিং হয়েছে। এ গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, পার্কিং থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে উনি যদি কোনো পুরসভাকে কিছু বলে থাকেন, আমার ধারণা ওনার সমস্যা হচ্ছে ওই পুরসভাগুলো থেকে পার্কিং এর তোলাবাজির টাকা ঠিক সময় কালীঘাটে পৌঁছাচ্ছে না, ক্যামাক্সিটা পৌঁছাচ্ছে না। এছাড়া আর তো কোনো কারণ থাকে না অন্য কোনো পুরসভাকে বাদ দিয়ে চারটাকে সিঙ্গেল আউট করার। এই যে কলকাতা শহর, আপনাদের চ্যানেলের নাম কলকাতা টিভি, কলকাতা শহরে আপনাদের অফিস, আপনারা খোঁজ করলে জানতে পারবেন, আপনারা জানেনও ইনফ্যাক্ট যে কলকাতা শহরে এই যে পার্কিং এর কথা বলছেন, অন্য পুরসভাকে বলেছে কলকাতা শহরে বলুন তো পুরসভা ঠিক করে দেবো, পার্কিং এর রেট হচ্ছে 4 টাকা, গাড়ি হলে ঘন্টায় 10 টাকা। গত 4 বছরে কলকাতার কোন রাস্তায় যারা পার্কিং এর লোকেরা আছেন, লোকের থেকে 10 টাকা ঘন্টায় নিয়েছে, আপনারা খবর নিন তো, কোন রাস্তায় আছে 20 টাকা ঘন্টায়, মানে সরকারের ঠিক করে দেওয়া, কলকাতা পুরসভা ঠিক করে দেওয়া রেট হচ্ছে 10 টাকা ঘন্টা, 20 টাকা ঘন্টা করে পার্কিং এর টাকা তোলা হয়, এবং অফিস টাইমে পার্কশিট ক্যামাক্সিট এর মতো রাস্তায় ঘন্টায় 30 টাকা 40 টাকা করে পার্কিং এর নামে তোলাবাজি চলে। মমতা বন্দ্যোপাধ্যায় গুলো জানেন না, ক্যামাক্সিটে ভাইপুর অফিস, ভাইপুর অফিসের তলায় কটাকা রেটে তোলাবাজি হয়। সুতরাং ওনা উনি যদি চারটে পুরসভাকে বলে থাকেন তারা টাকা কামাচ্ছে, কাঠপানিটা ঠিক সময় নবান্নে পৌঁছে দিচ্ছে না, কালীঘাটে পৌঁছে দিচ্ছে না, ক্যামাক্সিটে পৌঁছে দিচ্ছে না, ওটাই মমতা ব্যানার্জির অভিমান, এর বাইরে আর কিছু বলার নেই। ধন্যবাদ শতরূপ, কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। বিভিন্ন পুরসভাগুলোকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে বিশেষভাবে চারটি পুরসভাকে তিনি তোপ দেখেছেন, যার মধ্যে রয়েছে হাওড়া, বালি। যদিও হাওড়াতে দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না, সেখানে প্রশাসক ঘষিয়ে কাজ চালানো হচ্ছে, আর তার বক্তব্য যে কাউন্সিলরের অভাবেই, অর্থাৎ সেখানে কাউন্সিলর না থাকাতে বিধায়করা সেখানে ছড়ি ঘোরাচ্ছেন কার্যত, তার বক্তব্য এমনটাই, এবং এক্ষেত্রে তার নজরে চার বিধায়ক রয়েছেন। তার বক্তব্য যে পুরো প্রতিনিধিরা কাজ করছেন না, তারা বিলাসিতায় জীবনযাপন করছেন, এবং তোলাবাজি চলছে, পাশাপাশি বেআইনি পার্কিং থেকে শুরু করে বেআইনিভাবে জমি দখল হয়ে যাচ্ছে, এবং কোথাও গিয়ে রাজ্যের যে আইডেন্টিটি সেই আইডেন্টিটি নষ্ট হচ্ছে, এমনটাই কিন্তু বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে শিলিগুড়িতে জমি মাফিয়াদের চক্র চলছে, নাম না করে তিনি গৌতম দেবকে তোপ দেখেছেন, তার বক্তব্য শিলিগুড়ির
জল সমস্যা নিয়ে তিনি খুব ক্ষুব্ধ, সেটাও কিন্তু আজকের এই বৈঠকে প্রকাশ হয়েছে। শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, শিলিগুড়ি পুরসভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে তিনি তুলে ধরেছেন, তিনি ক্ষুব্ধ কার্যত তাদের কাজে। এক, জল পরিষেবা, যেটা আমরা দেখেছি ভোটের আগে আগেও সেখানে একটা সমস্যা তৈরি হয় জল পরিষেবা নিয়ে, সেখানে জমি মাফিয়ারা